দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতিতে নিবেদিত মুখ ছিলেন বগুড়া সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। গেল ১৬ বছরের রাজনৈতিক মামলায় দলের জন্য বছরের পর বছর থাকতে হয়েছে কারাগারে। অথচ দলের যখন সুদিন ফিরছে, তখন বগুড়াতেই যুবদলের সদ্য বহিষ্কৃত নেতাকর্মীর হাতে প্রাণ হারাতে হলো তাকে। বহিষ্কারের পিছনে কলকাঠি নেড়েছে মিজান, এমন ধারণা থেকেই তাকে হত্যা করা হয়েছে অভিযোগ মিজানের স্ত্রীর। বিপুল, লেদো, ফাইনুর, সামিউ, লরবাব, জাঙ্গীর, আরো সেংরা বেরা, এরা সগলি মিলে রামদাও দিয়ে, সাফাটি দিয়ে, উল্লা দিয়ে মারতে মারে বন্দরের জায়গা করতে যে আজকে শেষ করে দিয়ানো সামিল বন্দর। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮:৩০টার পর বিদ্যুৎ ছিল না। এ সময় সদরের গোকুল বন্দরের আন্তজেলা অফিসে ১৪টি মোটরসাইকেলে করে ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বিপুল ও তার সহযোগী একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে রামদা দিয়ে কুপিয়ে আহত করে মিজানকে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। দলের নিবেদিত কর্মীর এমন অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে তার রাজনৈতিক সহকর্মীরাও। যেদিন থেকে আব্বাই হয়েছে সেদিন থেকে আমার ভাই হিসেবে লোকদের সবসময় মানতাম। এই আন্দোলন সংগ্রামে যখন যা যেটা বলেছি এটা করবো নির্দ্বিধায় ও করেছে। আজকে মনে করেন আমি বাইরে আসবো, খুঁজতেছি, দেখি যে আমাদের অফিসের দক্ষিণ পাশে দেখি পড়ে আছে। দেখার পরে দেখি যেগুলো মাথার এগুলো আর নাই, মনে করেন মাথা দেখতেছে। তারপরে তারপরেও বাঁচা ছিল, চোখ লড়াচ্ছিল, সিএনজিতে করে নিয়ে আসতেছি, ঠ্যাং আমার আসার পরে মনে হলো যে মারা গেছে। এদিকে বগুড়া জেলা যুবদলের সংশ্লিষ্টরা বলছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সম্প্রতি বহিষ্কার করা হয়েছিল বিপুল সহ আরো কয়েকজন নেতাকর্মীকে। তবে এখানে কোনোভাবে মিজানের সংশ্লিষ্টতা ছিল না। বিভিন্ন অভিযোগ আমাদের কাছে ছিল, এই কারণে আমরা ওকে দল থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এখানে মিজানের কোনো অভিযোগ বা কারো কথা শুনে এখানে বহিষ্কার করা হয়নি। আর পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করেছেন তারা। ঘটনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, কারা করছে কিভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেফতার করা হবে, আইনের আওতায় আনা হবে। এদিকে মিজানের মৃত্যুর খবর শুনে বিক্ষুব্ধ নেতাকর্মী হত্যাকাণ্ডে জড়িত থাকার খবরে গণপিটুনিতে মেরে ফেলে লেদো নামের এক ব্যক্তিকে। এ সময় খবর সংগ্রহ করতে গেলে হামলা করা হয় ৬ জন গণমাধ্যম কর্মীর উপরেও। নিউজ ডেস্ক, দেশ টিভি।